এগুলো শুধুই উম্মতে মুসলিমার আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়ে ইহুদিদের রাস্তা ক্লিয়ার করার জন্য শুধু ইহুদিদের রাস্তা ক্লিয়ার করার জন্য যেন আমাদের মোকাবেলায় পৃথিবীর কোন মুসলমান সন্তান না দাঁড়ায় এরা যেন কেউ বিজ্ঞানী না হয় এরা যেন কেউ গবেষক না হয় এরা যেন কেউ দার্শনিক না হয় এরা যেন কেউ অস্ত্র বানাতে না পারে এরা যেন কেউ অস্ত্র চালাতে না পারে এদেরকে হারাম ছবির পিছনে লাগায় দাও এদেরকে হারাম ছবির পিছনে লাগায় দাও এদেরকে হারাম প্রেমের পিছনে লাগায় দাও এদেরকে মেম্বার ইলেকশনের পিছনে লাগায় দাও এদেরকে চেয়ারম্যান ইলেকশনের পিছনে লাগায় দাও এদের দুজনে দুজনে লাগায় দাও এরা যেন আমাদের বিরুদ্ধে জীবনে টেনশন না করে পৃথিবীতে আজকের আজকের মুসলিম দেশগুলোতে যত ফিতনা যত সমস্যা আমাদের আহলে কোরআন ইহুদিদের প্রোডাকশন তথা কথিত আহলে হাদিস ইহুদিদের প্রোডাকশন আমাদের ভান্ডারি ইহুদিদের প্রোডাকশন আমাদের লেসবি ইহুদিদের প্রোডাকশন আর আমাদেরকে বলতেছে তোরা ওদেরকে বলতেছে তোরা দু চারজন রেডি কর এত ঠিয়া দিমু আমরা ওরা জানে আমরা বুঝি তোরার দ্বারা ইসলামের ক্ষতি হইতো না আমরা বুঝি তোরা পাঁচ জন জাহান নামে যাবি আর কি হইব তোরা এত টিয়া লইয়া যা লেকিন যারা না পৃথিবীতে আহলে হক আছে যারা না পৃথিবীতে আমাদের মোকাবেলা জান দিবে ওরা আমাদের মোকাবেলা না করে তুগো মোকাবেলা করব তোরা তোরা থাক আমরা নিরাপদে অস্ত্র বানাই আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে বাস্তব না বাস্তব বলে ওরা জানে না ভান্ডারে দিয়েছে তেমন কিছু হবে না ওরা জানে না ওরা জানে না কাদিয়ানি দিয়ে এদেশে এদেশের মুসলমান পেশাব করে দিলে কাদিয়ানি ভাসি যাবো জানে না ওরা জানে না এদেশের মুসলমান পেশাব করে দিলে ভান্ডারিরা ভাসি যাবো ওরা জানে না কিন্তু ওদেরকে উস্কে দেয় কেন তোরা একটু আগে বাড় তোলা মাইকরাম মাঠে ময়দানে তোরার বিরুদ্ধে কইব তো তোরার বিরুদ্ধে কইতে কইতে আমরা অস্ত্র বানাই বাস্তব না বাস্তব আমাদেরকে দিয়ে আমাদের পিছনে আমাদেরকে আমাদের পিছনে লাগাইছে আমাদেরকে আমাদের পিছনে কি করছে ঠিক এই মুহূর্তে জানে তো আমরা সারা পৃথিবী কলিজা দিয়া ফিলিস্তিনকে ভালোবাসবো এই মুহূর্তে বাংলাদেশের তুই একটা কুলামদারকে ইসরায়েলের পক্ষে কথা বলেছে তুই উঠ তুই তাড়াতাড়ি আমার পক্ষে কথা কর তুই এই হুজুরে তোর বিপক্ষে কথা কইবো আমি বাসে গেলাম যা বুঝা এসছে নি হুজুর প্রতিটা ষড়যন্ত্রের পেছনে ওদের হাত প্রতিটা ষড়যন্ত্রের পেছনে কার হাত এদের হাত আর আমাদের প্রশাসন আমাদের সরকার প্রধান গুলো ওদের ষড়যন্ত্রের মধ্যে তেলে মোবিল দেয় ঘি ঢালে ওদের ষড়যন্ত্রের তেলে কি ঢালে বলেন ঘি ঢালে আল্লাহ উম্মতি মুসলিমাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন আপনি বলেন পৃথিবীর কোন দেশে পৃথিবীর মাসেক থেকে মাগরিব মাগরিব থেকে সীমান পৃথিবীর কোন দেশে শুধু বাংলাদেশের এক থানাতে যে পরিমাণ পোস্টার আছে পৃথিবীর সারা পৃথিবী মিলালে এতগুলো পোস্টার নাই কথা কেন পুরা ইউরোপ পুরা আমেরিকা পুরা মধ্যপ্রাচ্য পুরা মিডল ইস্ট পুরা সৌদিয়া পুরা কাতার কুয়েত বাহরাইন আছে না এতগুলো পোস্টার আচ্ছা বলেন না তা আমগরে কত পোস্টারের পিছনে লাগাইছে তোরা আর কোনো কাম নাই তোরা শুধু পোস্টার লাগা তোরা জাতির জন্য কিছু করিস না শুধু পোস্টার লাগা শুধু পোস্টারের টাকা দিয়া যদি রাস্তাঘাট বানা দিত এদের দেশে কোনো রাস্তা ভাঙা থাকতো না কি খেয়াল আপনার কি খেয়াল বলেন না আমি মনে কষ্ট দিচ্ছি কারো হ্যাঁ শুধু নির্বাচনের আগে মাইকিং এ যেই পয়সা প্রচারণায় যেই পয়সা এই পয়সা যদি এই পয়সা যদি জাতির উন্নতির খাতে লাগাইতো এই জাতির আর কোনো গরিব থাকতো না বাস্তব না বাস্তব আমরা কোন ষড়যন্ত্রের শিকার হয়ে আছি চলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেকে বাঁচাও বলে নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও আর আমাদের কি বলবে আমাদের অপরাধ কোথায় তোমাদের অপরাধ তোমরা বলো কেন আমাদের অপরাধ কি বলে তাহলে অপরাধীদের দেশে
শত শত অপরাধীদের দেশে তুমি নিরপরাধ এটাই তোমার অপরাধ ঠিক হ্যাঁ ওই যে আমাদের আইনউদ্দিন আল্লাহ যার আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানায় দেন আমিন তরুণ আলেম জি নওজোয়ান ইন্তেকাল হয়ে গেছে শুধু এখানেই শেষ নয় এটাও স্পষ্ট বাংলাদেশেরও যদি কোনো আলেম দিন রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় এটার পেছনে ওদের হাত আছে আল্লাহ মৌত জীবনে একদিনই হবে শাহাদাতের মৌত দিয়ে দাও আমিন শাহাদাতের মৌত দিয়ে দাও রাসূল বলছেন আল্লাহ তোমার কাছে একটা চাই শুধু একটা চাই শাহাদাতের মৌত চাই আমিন আমিন আর কিছু চাও আবার শাহাদাত চাই আমিন সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল আল্লাহ একটাই চাই একটা জীবন দিয়ে দেন এরপর শাহাদাত দিয়ে দেন আবার জীবন দিয়ে দেন আবার শাহাদাত দিয়ে দেন আবার জীবন দিয়ে দেন আবার শাহাদাত দিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়ে দেন আমিন কন না আমিন আচ্ছা শাহাদাত যদি না চান তো এমনি কি ঘরে থাকতে পারবেন না যাওয়া লাগবে যাওয়া যেহেতু লাগবে তো এমন মৌত হোক যেই মৌতের পরে জীবন মিলে যাবে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن تشعرون عند ربهم يرزقون ওদেরকে তোমরা মৃত বলো না যারা যারা তাদের জান দিয়ে দিয়েছে আমাকে ওদেরকে মৃত বলো না শুধু মৃত নয় মৃত বলবো না খবরদার ওদেরকে কি ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات যারা আমার রাস্তা জান দিয়ে দিয়েছে ওদেরকে তোমরা মৃত বলো না বাল আহিয়া বরং ওরা জীবিত عند ربهم يرزقون এরা এদের রবের কাছে রিজিক পাবে রিজিক কেমন পাওয়া পাবে যা চাইবে সব দিব এদের এদের রিজিকের উৎস বদলে দিব এদের রিজিকের রিজিকের উৎস বদলে দিব এদের রিজিকের উৎস হবে এরাদা ইচ্ছা এদের রিজিকের উৎস কি ইচ্ছা সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ ষড়যন্ত্রের কবল থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের ঈমান আমল বাঁচান আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু বাঁচান আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত ফরমান আল্লাহ এদের এদের পানির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ এদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন এদের কাপড়ের ব্যবস্থা আপনি করে দেন এদের অনুষ্ঠান যার পানি নাই পানির ব্যবস্থা আপনি করে দেন এদের বাচ্চাদের মুখে ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা নাই আপনি করে দেন আল্লাহ এদের মাদের মুখে লোকমা নাই আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন আপনি আপনার কুদরতের মুজাহারা করে দেন আমিন